বারবার প্রকল্প সংশোধন করায় বিরক্ত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বারবার প্রকল্প সংশোধন বন্ধ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধীরগতিতেও তিনি অসন্তুষ্ট। মঙ্গলবার একনেক সভায় 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 5টি প্রকল্প সংশোধিত এবং 5টি প্রকল্প নতুন, যার মোট ব্যয় 4,621 কোটি টাকা। এছাড়া পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের বাইরে ইউরিয়া কারখানা স্থাপনেও সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী। আজকের একনেক সভায় পাশ হওয়া 10 প্রকল্পের মধ্যে অন্যতম দেশ একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপনে 724 কোটি টাকার প্রকল্প।